বন্ধুসকল, সাংস্কৃতিক তথা শান্তির নগরী তেজপুরের মাজমজিয়া তেজপুর বড়মসজিদের প্রাঙ্গণত মই উপস্থিত আছো। বড়মসজিদ বন্ধুসকল, সাংস্কৃতিক তথা শান্তির নগরী তেজপুরের মাজমজিয়া তেজপুর বড়মসজিদের প্রাঙ্গণত মই উপস্থিত আছো। মই আপনাদের দেখাবলে চেষ্টা করছো রমজান মাহ, আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এই রমজানের মাহ মুসলমান সকলের কারণে বছরের এই রমজানের মাহটি বহু গুরুত্বপূর্ণ মাহ। এই মাহত প্রতিজন মুসলমানে রোজা রাখিব লাগে আর তার উপরও সদকা আর জাকাত এই মাহত আদায় করিব লাগে। ফেতরা আর জাকাতের উপরও গরিব দুখিয়া মানুষক সহায় করিব লাগে এই মাহটি। আর খুবই বরকতপূর্ণ মাহ, শান্তির মাহ আর ত্যাগর মাহ রমজানের মাহ। আর এই মাহতে আমি রোজা রাখবলে হলে যে আমার চেহরির সময় হয় চেহরিটো রোজা রখার আগতেই আমি চেহরি খাব লাগে। ঠিক তেনেকৈ ইফতারের সময়টি হয়েছে মাগরিবর যেটা আজান হয়, মানে সন্ধ্যার যেটা আজান হয় আজানের লগেলগে আমি রোজা বন্ধ করব লাগে বা আমি ইফতার করব লাগে। তো বন্ধুসকল, আর এই বর্মজীবের যে দৃশ্য আপনাদের দেখা পাইছে এই সদায় এনেকৈ ইয়াতে 150-200 মানুষের সদায় ইফতার করার ব্যবস্থা ইয়াত আছে। মসজিদ কমিটিয়ে ওচর চুবুরিয়া মুসলিম রাইজর সহযোগ সদায় এনেকৈ ইফতারের ব্যবস্থা করে আছে। অকল এইবারে নহয়, সদায় এই ধরনের ইফতারের ব্যবস্থা করে থাকে, বছর বছর ধরে এনেকৈ ইফতারের ব্যবস্থা করে আছে। ব্যবস্থা করে আছে, অকল এইবারে নহয় সদায় এই ধরনের ইফতারের ব্যবস্থা করে থাকে, বছর বছর ধরে এনেকৈ ইফতারের ব্যবস্থা করে আছে। আর কিছু যুবক আছে যিসকলে আমাক এই রমজানের মাহত কোনো মত করে থাকে, রোজাদার সকলের খুবই একটা ভাল লাগে। রমজানের মাহ, রমজানের পবিত্র মাহ, বরকতের মাহ, মাগফিরাতের মাহ। আর এই মাহত মুসলমান ধর্মর মতে ইমানদার সকলের বিশ্বাস আছে যে এই মাহত আমি বেশি বেশিকৈ রমজানের রোজা রাখব লাগে, তার উপরও নফল নামাজ বা যিনি হুকুম আহকাম আছে এইখানে আদায় করার উপরেও গরিব দুখিয়া মানুষের কারণে সহায় পাওয়া এই এই রমজানের মাহত করব লাগে। তো বন্ধুসকল, আপনাদের এই রমজানের সকলকে আপনি আবার রমজানের আপনার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আগন্তুক আহিবলগিয়া ঈদ আহি আছে, ঈদের মানে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছো। এতিয়া মানে আপনাদের কেজনমান যুবকক দেখুন, যখন যুবকে সদায় এই রমজান মাহত আহিলে তেওঁলোকে এই রমজান যখন আমার রোজাদার ব্যক্তি আছে তেওঁলোকের কারণে সন্ধ্যা সদায় তেওঁলোকে কি কষ্ট করে কোনো রোজার মাহটো আহে আর তেওঁলোকে এই মানুষখিনি কিসমত করে থাকে। সেই সকল ব্যক্তিক মানে দেখুৱাই দিবলৈ বিচাৰিছো। আমার ওচরতে এই আমার খাদিমখানা, এইখানে ঘরটোতে মানে ইয়ার প্রায় বস্তুখিনি বিতরণ করা হয়। আর ইয়াতে আমার বিতরণ করা ভিতর কেজনমান ব্যক্তি আছে, এই সকল ব্যক্তিয়ে সদায় মানে কামত লাগি থাকে। আর এই কষ্ট আর এই ক্যাপ আল্লাহ তালায় কবুল করব, তারাই দোয়া করি, আপনাদেরকেও দোয়া করি। আর আপনার সদায় কি করে এই রোজার মাহত এই রোজাদার ব্যক্তি সকলের কারণে ইফতারের ব্যবস্থা লগত থাকে, সহযোগ করে। তো বন্ধুসকল, এই ধরনের আপনাদের মানে দেখালো। আর এই ধরনের প্রতিটি দিনেই রমজান মাহত রমজানের ইফতারে ইয়াতে করা হয় বন্ধুসকল। আর ইয়ার পিছত মানে আমার একটা ভিডিও বলাম, আর এই ভিডিওত মানে আপনাদের দেখাবলে কবলে যত্ন করি। আসলে ভিডিওটি চাই আপনাদের মোক চাই কিবা নহয় কিবা ভাল পাইছে।
যদি ভাল পাইছে তাহলে ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর যদি আপনার ফেসবুকত চাই আছে ফেসবুক পেজটা ফলো করে দিব আর ভিডিওটি একটা লাইক করে দিব আর আপনার এই ধরনের মোক আশীর্বাদ করি লোক আশা রাখি আজির ভিডিওটি মানে এই মানুষ শেষ করব বিচার ধন্যবাদ।